এই অসু হ্যাঁ এই সেই ওই 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 আরে মাটির গায়ে তো মাটির গায়ে সেই একদম এর ধারে এর ভিতরে কি দাগ আছে আমাকে আদেশ দিলেন যে এই যে শুনুন এখন যাও রাজার হাটে যে কজন পরিবার ছিল 250 পরিবার তাদের সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন তার মেয়র ডেপুটি মেয়র কাউন্সিলররা বোরো চেয়ারম্যান সবাই ছাপিয়ে পড়েছে এই মানুষগুলোকে উদ্ধার করা হয়েছে কারো ক্যাজুয়ালিটি নেই এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন কাল থেকে এই জায়গাটাকে পরিষ্কার করে দেবে তারপর আমরা এখানে যেরকমভাবে ঘর ছিল সব রিবিল্ডিং করে দেবো যতদিন না সেটা হচ্ছে ততদিন এখানে টেম্পোরারি আস্তানা করে আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের রাখা খাওয়া সব ব্যবস্থা এখানে করবে এখানে বড় চেয়ারম্যান আছে ডেপুটি মেয়র আছে মেয়র আছেন কাউন্সিলর আছেন অন্য অন্য ওয়ার্ডের কাউন্সিলররাও ছুটে এসছে সবাই মিলে এখানে তাদের দেখাশোনা করবেন মানবিকতার দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সাড়া এটা আপনারা সকলেই জানেন বাংলায় যেখানে বিপদে পড়ে উনি সাথে সাথে সেটাকে সাহায্য করার এবং ইয়ে করার চেষ্টা করেন এই ক্ষেত্রে তাই অত্যন্ত গরিব মানুষ সব ঝুঁকড়িতে থাকতো আমরা ভালোভাবে এখানে ঘরটরগুলো বানিয়ে দেবো তাদের জন্য দাদা এর আগেও এই ধরনের ঘটনা এর আগে দুবার ঘটেছে এই জায়গায় দেখুন মানুষের হ্যাবিট তো আমরা চেঞ্জ করতে পারবো না যেরকম আপনি মাস্ক পরে নেই এটা তো আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানো তাকে সাহায্য করা এটা আমি করতে পারবো সব মানুষকে 100% ফায়ার বিধি এটা তো রোজকার পক্ষে এর মধ্যেই লড়াইটা করতে হবে এই বস্তি নিয়ে অনেকবার বারণ তো বা কমপ্লেন এসেছিল এই বস্তিতে অস্বাভাবিক কাজগুলো কর্ম চলে এই এলাকার লোক পাশে কমপ্লেন করবে কর্পোরেশনের কাজ হচ্ছে মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী পাশে দাঁড়িয়ে গরিব মানুষের সব কিছু সাহায্য করা অসামাজিক কাজ বন্ধ নিশ্চিতভাবে পুলিশ তৎপর হবে এবং সেটা দেখবে ঠিক আছে ধন্যবাদ